নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এনআরসি এবং সিএএ নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব এবং তারপর আমরা বিস্তারিত দেখব সেগুলোতে কী বলা হচ্ছে। তো প্রথম আপডেটটি আসছে এনআরসি সম্বন্ধে, যেখানে বলা হচ্ছে এনআরসির দিকে আরও এক ধাপ, এবার জাতীয় পরিচয়পত্র আনছে কেন্দ্র। পরবর্তী আপডেটটি আসছে এনপিআরে কোন কোন কাগজ লাগবে স্পষ্ট করে জানালো কেন্দ্র। তো কী কী কাগজপত্র লাগবে সেগুলো আমরা বিস্তারিত দেখব। এবং পরের আপডেটটি আসছে কাগজ দেখাবেন না, আমার ছবি দেখালেও শুনবেন না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো কী বলা হচ্ছে আপডেটটিতে আমরা বিস্তারিত দেখব। এবং আরও একটা আপডেট আছে সিএএ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংসদেরই রয়েছে সর্বোচ্চ ক্ষমতা বলছে কেন্দ্র। এবং লাস্ট আপডেটটি আসছে দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত সিএএ সম্বন্ধে তার মতবাদ প্রকাশ করেছেন। তো তিনি কী বলেছেন আমরা সেটা দেখব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এরকমই এনআরসি এবং সিএএ সম্বন্ধে লেটেস্ট আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকমই লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনি এখন এই ভিডিওটি যেখান থেকে দেখছেন বা যে জেলা থেকে বা যে দেশ থেকে দেখছেন অবশ্যই সে তার নাম এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, বিস্তারিত আপডেটগুলোতে কী বলা আছে আমরা দেখে নেব। তো প্রথম আপডেটটি আসছে এনআরসির দিকে আরও এক ধাপ, এবার জাতীয় পরিচয়পত্র আনছে কেন্দ্র। তো কী বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। গোটা দেশে জাতীয় নাগরিকপঞ্জী তথা এনআরসির চালুর করার লক্ষ্যে আরও এক কদম এগোলো কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় নাগরিকত্ব রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড সংশোধনী রুলস 2019 পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড NIC অবশ্য নতুন কোনো বিষয় নয়, 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের 14A ধারাতে এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের কথা বলা হয়েছিল। সরকার যে প্রত্যেক নাগরিককে আবশ্যিকভাবে নথিভুক্ত করতে পারে এবং তাদের জন্য NIC জারি করতে পারে সে কথাও উল্লেখ করা রয়েছে, যা থেকে স্পষ্ট যে NIC এবং NRC অতপ্রতভাবে জড়িত। তাই এদিন সরকারের তরফে NIC-র রুল লোকসভায় পেশ করে NRC-র দিকেই কেন্দ্র এক পা এগিয়ে গেল বলে মত বিশেষজ্ঞ মহলের। জাতীয় পরিচয়পত্র বিজেপির দীর্ঘদিনের এজেন্ডা, কেন্দ্রে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলেই NIC তৈরির কথা হয়েছিল। কার্গিল যুদ্ধের পর 2001 সালে বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রীগোষ্ঠী যখন দেশে NRC তৈরির প্রস্তাব দিয়েছিল তখনই তাতে বলা হয়েছিল সমস্ত ভারতীয় নাগরিককে একটি বহুমুখী জাতীয় পরিচয়পত্র MPNIC প্রদান করা উচিত এবং অনাগরিকদের আলাদা বর্ণ ও নকশার পরিচয়পত্র দেওয়া দরকার। 2003 সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণি নাগরিকত্ব আইন সংশোধন করেন। সে সময়ে NPR MPNIC-র তথ্য যে NRC-র কাজে ব্যবহার করা যাবে তার ব্যবস্থাও করেছিলেন। পাইলট প্রজেক্ট হিসেবে MPNIC-র কাজ দেশের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি ব্লকেও করা হয়েছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকও ছিল। MPNIC পাওয়ার জন্য জিয়াগঞ্জের বাসিন্দাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হয়েছিল, কিন্তু পাইলট প্রজেক্ট চলার পর তা নিয়ে কাজ আর এগোয়নি। 2004 সালে UPA সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম MPNIC প্রজেক্ট বাতিল করে দেন এবং তার পরিবর্তে আসে আধার। 2019 সালে শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তিনি ফের NIC তৈরির প্রস্তাব দেন, যা পূর্বতন NDA সরকারের NRC-র উদ্যোগে নতুন করে চালু করার চেষ্টা বলে মত বিশেষজ্ঞ মহলের। একদিকে সরকার NRC-র লক্ষ্যে এক পা করে এগোচ্ছে, অথচ প্রকাশ্যে এখনই সরকার NRC নিয়ে কিছুই ভাবছে না বলে সরকারিভাবে জানানো হচ্ছে। মঙ্গলবারই সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় NRC সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানিয়েছেন, এখনও পর্যন্ত সরকার জাতীয় স্তরে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স NRC তৈরি করবে বলে কোনো সিদ্ধান্ত নেয়নি। আপাত দৃষ্টিতে সরকারের বক্তব্য দেখে অনেকে মনে করতে পারে যে তাহলে দেশে NRC হচ্ছে না, চাপের মুখে সরকার হয়তো পিছু হটলো, কিন্তু তেমনটা ভাবার কোনো অবকাশ নেই বলে মত বিশেষজ্ঞ মহলের। রায় বলছেন NRC নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, সরকার যে NRC করবে না এমন কথা কিন্তু কোথাও বলা হয়নি। সরকারের তরফে এদিন সুকৌশলে আপাতত NRC হচ্ছে না এই বার্তায় মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ নিয়ে
দীর্ঘদিন ধরে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং তার আঁচে সংসদের অধিবেশনও তপ্ত হয়ে উঠেছে। এই বিষয়টি মাথায় রেখেই শাসক শিবির এখনই এনআরসি নিয়ে দেশের কোনো ঝামেলা তৈরি হোক তা চাইছে না। তাই আপাতত বিষয়টি হচ্ছে না বলে মানুষকে আশ্বস্ত করতে চাইছে তারা। তবে এই সব কিছুই শাসক শিবিরের রাজনৈতিক ক্যামোফ্লেজ বলেই মন্তব্য করছেন বিরোধীরা। তো এই ছিল এনআরসি নিয়ে একটা আপডেট। পরবর্তী আপডেটের দিকে আমরা চলে যাব। তো কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে এনপিআর এ কী কী বা কোন কোন কাগজ লাগবে স্পষ্ট করে জানালো কেন্দ্র। তো কী কী কাগজপত্র লাগবে আমরা একবার বিস্তারিত দেখে নেব। কাগজ দেখানো হবে না, এই বার্তা দিয়ে দেশ জুড়ে সরব হয়েছেন বিরোধীরা। এর মধ্যে এনপিআরে অদ নথি দিতে হবে কি তা স্পষ্ট করলো কেন্দ্র। দেশের জনগণনার আগে এনপিআর করার কথা বলেছে মোদি সরকার, এর বিরোধিতায় সরব হয়েছিল বিরোধীরা। যদিও মোদি সরকার প্রথম থেকেই দাবি করেছে যে এনপিআরের জন্য কোনো কাগজ দেখাতে হবে না, কারণ বিরোধীদের অভিযোগ ছিল এনপিআরের আড়ালে এনআরসি করাতে চাইছে মোদি সরকার। তাই আবারও কেন্দ্র সুনিশ্চিত করে জানালো এনপিআরের জন্য কোনো কাগজ লাগবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় এনপিআর নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন, জানিয়েছেন এনপিআরের জন্য কোনো কাগজের প্রয়োজন হবে না। তিনি আরও জানিয়েছেন এনপিআরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সরকারি আধিকারিকরা, তবে কোনো তথ্যের জন্য কোনো কাগজ দেখাতে হবে না। এনপিআরের আড়ালে এনআরসি কার্যকর করতে চাইছে মোদি সরকার। যদিও আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গোটা দেশে এনআরসি করার কোনো পরিকল্পনা সরকারের নেই। 2010 সালে প্রথম এনপিআর হয়েছিল, তারপরে হয় 2015 সালে। লোকসভায় লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে দেশজুড়ে এনআরসি চালু করার কোনো পরিকল্পনা এখনোই নেই। মঙ্গলবার লোকসভায় একথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন জাতীয় স্তরে এনআরসি চালু করার ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেহেতু এনআরসি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই এনআরসি হলে তাতে ভারতীয় নাগরিকদের ওপর কী কী প্রভাব পড়বে সে ব্যাপারে কোনো প্রশ্ন উঠছে না। মোদি সরকার এনপিআর ঘোষণা করার পরেই তার বিরোধিতা শুরু করেছে অবিজেপি রাজ্যগুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে এনপিআরের বিরোধিতায় সরব হয়েছেন। তিনি রাজ্যে এনপিআর করবেন না বলে ঘোষণা করেছেন অনেক আগে। তো এই ছিল আরও একটা আপডেট, যেখানে কী কী কাগজপত্র লাগবে বলে দিয়েছে কেন্দ্র, কিন্তু বলা হয়েছে যে কোনো কাগজ লাগবে না। তো পরবর্তী আপডেটটি আসছে কী নিয়ে আমরা দেখে নেব, যেখানে বলা হচ্ছে কাগজ দেখাবেন না, আমার ছবি দেখালেও শুনবেন না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো কী বলছেন তিনি আমরা বিস্তারিত দেখে নেব। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা ও রানাঘাটে এনআরসি বিরোধী সভা করেন। এদিন তিনি রানাঘাটের সভা থেকে ফের মোদি সরকারের সিএএ এনআরসি এনপিআর নিয়ে সুর চড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ যদি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে কিছু বলবেন না, কাগজ দেখাবেন না, যদি বলে আধার কার্ডটা জমা দিয়ে আসবেন দেবেন না, যদি বলে আপনার বাড়ি কে কে আছে বলুন বলবেন না, কিছু জমা রাখতে বললে রাখবেন না, দাঙ্গাবাজ বিজেপিকে বিশ্বাস করবেন না, এমনকি আমার ছবি দেখালেও শুনবেন না, আমি যখন সরাসরি বলবো আপনারা আমার গলা চেনেন, আমাকে চেনেন তখন বিশ্বাস করবেন, বিজেপিকে ভোট দিলেন কি পেলেন, বিজেপি ভোট নিল অধিকার কেড়ে নিল, এনপিআর চাপিয়ে দিল, রেল ব্যাংক বিএসএনএল এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিল। বিজেপির পাশাপাশি এদিন সিপিএম কংগ্রেসদেরও বিরুদ্ধেও তোপ দাগলেন মমতা। বনগাঁয় বলেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে সিপিএম কংগ্রেস, ঘোলা জলে মাছ ধরছে সিপিএম কংগ্রেস, আসলে এরা সব জগাই মাধাই গদাই, সকালে সিপিএম দুপুরে কংগ্রেস আর রাতে বিজেপি, কাউকে বিশ্বাস করবেন না। তিনি আরও বলেন, আমি জগাই মাধাইদের মতো নয়, আমি ভোট চাইতে আসিনি, আমরা ভোটের সময় চৌকিদার বলি না, মানুষদের বিপদে থাকি, ভোটের জন্য অনেকে মিথ্যা কথা বলে, অনেকে গণ্ডগোল পাকান, আমি সেই দলে নেই। আবারও মমতা বলেন, বাংলায় এনআরসি করতে দিতে দিচ্ছি না, দেব না। মমতার অভিযোগ, এনআরসির প্রথম ধাপ এনপিআরে ঢুকিয়ে দিয়েছে, তাই আমি এনপিআর করতে দিচ্ছি না। রানাঘাটে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ এনআরসি আতঙ্কে পশ্চিমবঙ্গে 30 জনের বেশি মৃত্যু হয়েছে, রাজ্যের মানুষ আতঙ্কে ভুগছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, এনআরসি আতঙ্কে অসমে 100 জনের মৃত্যু হয়েছে, নানাভাবে মানুষকে ভয় দেখানো চলছে বলেও দাবি করেন তিনি। তার কথায় বাংলার মানুষ ভয় পায় না, এনআরসির নামে বাঙালিদের তাড়ানো হলে আমি জীবন দিতে তৈরি।
তো এই ছিল আরও একটা আপডেট, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ চব্বিশ পরগনা এবং রানাঘাটে এক জনসভায় কী কী বলেছেন তার আপডেট। তো পরবর্তী কী আপডেট আসছে সেটা আমরা দেখে নেব। পরবর্তী আপডেটটি আসছে সিএএ সম্পর্কে, যেখানে বলা হচ্ছে সিএএ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংসদেরই রয়েছে সর্বোচ্চ ক্ষমতা বলছে কেন্দ্র। তো কী বলা হচ্ছে আপডেটটিতে আমরা বিস্তারিত দেখে নেব। সারা দেশ জুড়ে নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সরব হয়েছে বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ, দেশ জুড়ে তীব্র নাগরিকত্ব সংসদের আবহেই কেন্দ্র জানালো সিএএ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে সংসদেরই। এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় একটি লিখিত জবাবে এদিন জানান, ভারতের সংবিধানের 246(1) ধারা অনুযায়ী যে কোনো বিষয়ে বিবেচনা করে আইন প্রণয়ন করার জন্য সংসদের কাছেই রয়েছে সর্বোচ্চ ক্ষমতা। যদিও সংসদে এই আইন পাস হলেও একাধিক রাজ্য তাদের বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করেছেন। এদিন এই প্রসঙ্গে কেন্দ্র সরকারকে প্রশ্ন করা হলে নিত্যানন্দ রায় জানান, সমস্ত দিক বিবেচনা করেই এগোতে চাইছে কেন্দ্র। তো এই ছিল আরও একটা আপডেট সিএএ নিয়ে, যেখানে বলা হচ্ছে যে সিএএ সম্বন্ধে যেটা লাস্ট বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংসদের রয়েছে সবচেয়ে বড় বা সর্বোচ্চ ক্ষমতা। এবং লাস্ট যে আপডেটটি আসছে, যেখানে বলা হচ্ছে যে সিএএ সম্বন্ধে মত প্রকাশ করেছে দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। তো কী বলেছেন তিনি আমি দেখে নেব বা আমরা দেখে নেব। সিএএ মুসলিম বিরোধী নয়, নাগরিকত্ব আইনের সমর্থন রজনীকান্তের। তো কী বলা হচ্ছে বিস্তারিত আপডেটটি আমরা দেখি। দক্ষিণে সিনে দুনিয়ার তিনি থালাই বা আজও তার সিনেমা রিলিজ হলে পোস্টার ঘিরে উচ্ছ্বাস দেখা যায়, সেই রজনী এবারে সমর্থন করলেন সিএএ এবং এনপিআরের। জানালেন এই আইনের ফলে ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষের কোনো অসুবিধা হবে না। নাগরিকত্ব আইন পাস হওয়ার পরে দেশের একাধিক প্রান্তে দেখা দিয়েছে বিক্ষোভ, আর তা ক্রমেই চূড়ান্ত রূপ ধারণ করেছে। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে পা মিলিয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই আইন বিরোধী আন্দোলন এক কথায় মিলিয়ে দিয়েছে আসমুদ্র হিমাচলকে। তিনি জানিয়েছেন রাজনৈতিক কারণে এই আইন নিয়ে একাধিক ভুল তথ্য সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি এও জানিয়েছেন যদি এই আইনের ফলে ভারতে বসবাসকারী কোনো মুসলমানের ক্ষতি হয় তাহলে তিনিই প্রথম এই আইনের তীব্র বিরোধিতা জানাবেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন দেশের জন্য এনপিআর যথেষ্ট গুরুত্বপূর্ণ, দেশের জনসংখ্যা নির্ধারণের জন্য সেন্সাস অতীব গুরুত্বপূর্ণ, আমাদের সকলের জানা দরকার কারা ভারতীয় এবং কারা বিদেশি। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা প্রতিবাদ জানিয়েছেন, পথে নেমে তীব্র ভাষাতে সমালোচনা করেছেন কেন্দ্রের এই নয়া আইনের। প্রবীণ এই অভিনেতা সকল পড়ুয়ারদের সতর্ক করেছেন তারা যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়, পড়ুয়ারা দেশের ভবিষ্যৎ তারা যেন ভেবেচিন্তে পদক্ষেপ নেয়। শ্রীলঙ্কার তামিলদের এই আইনের অন্তর্ভুক্ত না করা নিয়ে তাকে জিজ্ঞাসা করাতে রজনীকান্ত জানান, তামিলনাড়ুর আশেপাশে বিগত কয়েক বছর ধরে বসবাসকারী তামিল রিফিউজিদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে তিনি সমর্থন করবেন, আর শ্রীলঙ্কার তামিলেরা এই আইনের আওতাভুক্ত নয়। এই সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, যারা 31 ডিসেম্বর 2014 সালের আগে এদেশে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন। আর এই আইন নিয়ে উত্তাল গোটা দেশ। তো এই আইনে কিন্তু এই কথাই বলা আছে, তো এটা নিয়ে উত্তাল গোটা দেশ, আর তিনি এই আইনকে তিনি সমর্থন জানাচ্ছেন রজনীকান্ত। তো এই ছিল এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেটগুলো এনআরসি এবং সিএএ নিয়ে, যেখানে বিস্তারিত আপডেটগুলো আপনাদের আমি জানালাম। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। এরকমই এনআরসি এবং সিএ সম্বন্ধে সমস্ত আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনি এই ভিডিওটি এখন যেখান থেকে দেখছেন বা যে দেশ থেকে দেখছেন অবশ্যই তার নাম কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।